আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে পবিত্র রবিউল আউয়াল মাস, যেই মাসে বিশ্ব মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং উপাত, এরকম একটি গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভেতরে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম আজকের পবিত্র জুমাবারে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে তার পবিত্র গৃহে আসার বসার আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের প্রতি আমরা দিলের সমস্ত ভালোবাসাকে উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে সকল জড়তা, সকল প্রকারের জড়তাকে দূর করে উচ্চ আওয়াজ চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, যেহেতু মাসটি রবিউল আউয়াল, তাই বিশ্ব নবীর জীবন বৃত্তান্তের উপরে, রসুলুল্লাহর সিরাতের উপরে আজকে আমরা আলোচনা শুনবো ইনশা আল্লাহ। আমার বন্ধুগণ, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবী বানান নাই, বরং সমস্ত নবীদেরও নেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ, এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এমন নবীকে আমরা পেয়েছি যে নবীর ব্যাপারে এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীর আল্লাহর কাছে আরজি পেশ করেছেন, আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেখান থেকে শুধু একজন নবীরে কবুল করছেন, যিনি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আগমন করেছিলেন। নাম কি আপনাদের জানা আছে? কি নাম কোন তো? হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক কবুল করেছেন, তিনি আবার আসবেন, তিনি কিন্তু ইন্তেকাল করেননি, তিনি আকাশে আছেন, সেখান থেকে আবার দুনিয়া আসবেন, তিনি আর নবী এবং রসুল হিসেবে আসবেন না, তিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ, হযরত ঈসা আলাইহিসসালাম আসবেন, আসার পরে তিনি দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত এটা দেবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই দাওয়াত তিনি দেবেন না, বরং তিনি এসে দাওয়াত দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় আসলেন পিতা ছাড়া, দুনিয়ায় তিনি আসলেন বাপ ছাড়া, আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে তার মা মারিয়ামের পেটের ভেতর আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিসসালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি চায় পিতা ছাড়া আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিতে পারে না? তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাম। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে নবী করে প্রেরণ করেছেন, কিন্তু বনি ইসরাইলের লোকেরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করলো না। আউযু বিল্লাহ, আল্লাহর কি কোনো বউ আছে? না।
আল্লাহর স্ত্রী আছে না আল্লাহর কোনো সন্তান আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কেউ তাকে জন্ম দেয় নাই ولم يكن له كفوا احد আকাশের নিচে জমিনের উপরে আকাশের উপরে আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না কিন্তু বনি ইসরায়েলের লোকেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে আমার বন্ধুগণ হযরত ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন না আমি আল্লাহর পুত্র নই আল্লাহ আমার পিতা নন বরং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমারে নবী এবং রসূল করে প্রেরণ করেছেন যত নবীরা এসেছিলেন সব নবীগণ একটাই দাওয়াত দিয়েছেন আমাদের পরে একজন নবী আসবেন যিনি খাতামুন নাবিয়্যিন হবেন এরপরে আর কোনো নবী আসবে না আর ওই নবী আসার পরে আমাদের সবার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে গোটা পৃথিবী জুড়ে ওই নবীর নবুয়ত চলবে এই দাওয়াত সব নবীরা দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামও একই দাওয়াত দিয়েছেন কোরআনুল কারীমে সূরা সফের ছয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কথাটি তুলে ধরেছেন আল্লাহ পাক বলছেন ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد جر بولون الله أكبر আমার বন্ধুগণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন ঈসা আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে বললেন বনে ইসরায়েলদেরকে বলছেন আল্লাহ পাক বলছেন মরিয়মের পুত্র ঈসা বলছে ইয়া বানি ইসরাইল হে বনি ইসরাইলের লোকেরা হে আমার কওমের লোকেরা তোমরা বলো আমি আল্লাহর পুত্র আল্লাহ কি আমার পিতা বানিয়েছ জেনে রাখো ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত আল্লাহর নবী এবং রাসূল সুবহানাল্লাহ বলবেন না আমি আল্লাহর পুত্র নই বরং আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল শুধু তাই নয় আল্লাহ আমারে শুধু নবী আর রাসূল হিসেবে প্রেরণ করেছেন যে তা না আমাকে প্রেরণ করার পেছনে আরো একটা উদ্দেশ্য হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা আমার পূর্বে একখান কিতাব দিয়ে আল্লাহ পাক একজন নবীকে প্রেরণ করেছিলেন ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত ওই কিতাবের নাম কি তাওরাত ওই তাওরাত কিতাবের সত্যতা প্রমাণ প্রণয়ন করার জন্য ওটা যে আল্লাহর পক্ষ থেকে কিতাবুল্লাহ এটা যে আল্লাহর কিতাব ছিল এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন শুধু যে তাওরাতের সত্যতা প্রণয়ন করার জন্য প্রেরণ করেছেন তা নয় শুধু নবী হিসেবে প্রেরণ করেছেন তা নয় আল্লাহ পাক আমারে সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ আমারে ভাষ্যকার বানিয়েছেন উপস্থাপক বানিয়েছেন আমি যেন ঘোষণা দেই আমরা বললাম হে ঈসা তুমি কি ঘোষণা দিতে চাও হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ আমার বলছেন আমি যেন একটা সুসংবাদ গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দেয় যে আমার পরে একজন নবী আগমন করবেন যার নাম হবে আহমদ সুবহানাল্লাহ আমাদের নবীর নাম কি আহমদ আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুগণ হযরত ঈসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা তাকে শূলে চড়ানোর জন্য ষড়যন্ত্র করলো মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো হত্যা করার ষড়যন্ত্র করলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করলেন সরাসরি জীবিত অবস্থায় দুনিয়া থেকে আল্লাহ তারে আকাশে তুলে নিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসবেন, মাঝখানে গ্যাপ ছিল প্রায় 6 শতাব্দী পর্যন্ত, 600 বছর পর্যন্ত এই গোটা পৃথিবীতে আর কোনো নবী এবং রসুল আগমন করেনি। ফলে সমস্ত মানুষেরা আল্লাহর কথা ভুলে গিয়া নিজেদের তৈরি কৃত মতবাদের অনুসরণ করতে শুরু করলো। সবাই আল্লাহকে ভুলে গেছে, 600 বছর পর্যন্ত কোনো নবী এবং রসুল আসেনি। পরে তাদের অবস্থা হলো এই, তারা নিজেদের মন গড়া মতবাদের অনুসরণ করতে লাগলো। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে, আর কেউ তাদের নিজেদের হাতে তৈরি কৃত প্রতিমা বানায়া মূর্তি বানায়া তার সামনে মাথা নত করে, আর কেউ বা পুলিঙ্গের পূজা পর্যন্ত করেছে তারা তাদের খোদা মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না, গোটা মানুষগুলো অন্ধকারে ছেয়ে গেল, পথ হারা হয়ে গেল, গুমরাহির ভিতরে প্রবেশ করেছে। এই পথ হারা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করলে। মাসটা ছিল এই রবিউল আউয়াল মাস, তবে দিনটা নিয়ে তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন রসূলুল্লাহ রবিউল আউয়ালের 8 তারিখে এসেছেন, কারো মত রসূলুল্লাহ রবিউল আউয়ালের 9 তারিখে এসেছেন, কেউ বলেছেন রসূলুল্লাহ রবিউল আউয়ালের 12 তারিখে এসেছে, আবার কেউ বলেছেন 14 তারিখে এসেছে। যে যাই বলুক না কেন, তবে বিশ্ব নবী রবিউল আউয়ালে এসেছেন এই ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন। এই সেই মাস যেই মাসে আমরা এরকম একজন শ্রেষ্ঠ নবীকে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না। রসুল আসলেন কেন? রসুল এসেছেন পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কার গোলামি করার জন্য? কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে তৈরি করেছি, মানুষ এবং জিন এই দুইটা শ্রেণীকে আমি তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন ওই সময়কার লোকেরা কি আল্লাহর ইবাদত করে না শয়তানের? শয়তানের তাগুতের অনুসরণ করা শুরু করছে, সবাই পথ হারা হয়ে গেছে। পথ দেখানোর জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। সমস্ত মানুষগুলো যখন পথ হারা হয়ে গেল, এই পথহারা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য আমি আমার রসূলকে প্রেরণ করলাম, আর তাদেরকে আলোর দিকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য মহা গ্রন্থ আল কোরআনটা আমার রসূলের সঙ্গে দিয়ে দিলাম, যাতে করে আমার এই পথহারা বান্দাগুলোকে তিনি কোরআন দিয়া বুঝায়া বুঝায়া সঠিক পথে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ। এরা তো সবাই অন্ধকারে ডুবে গেছে। ওই সময়কার সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ। তার মানে লোকেরা সঠিকটা কেউই বুঝত না, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে ভোগের বস্তু বলে গণ্য করা হতো, সমাজের ভিতরে নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো, জুয়ার আসরে নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো, কোনো মূল্যায়ন করা হতো না। আমার বন্ধুগণ এবার চিন্তা করে দেখেন অবস্থা কেমন ছিল। এমন পথ হারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলে। আমার বন্ধুগণ, বিশ্বনবী দুনিয়া আসবেন, মায়ের গর্ভে যখন রাসূলুল্লাহ এসেছেন, রসুলুল্লাহ দুনিয়া আগমন করার পূর্বে সবচাইতে কাছের মানুষ আল্লাহ নবীর অভিভাবক যিনি হযরতে রসুলুল্লাহর পিতা আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। সন্তান দুনিয়া আসলে সবচাইতে খুশি হয় বাবা, কিন্তু রসুল দুনিয়া আসার আগেই বাবা হারিয়ে ফেললেন, রসুল ইয়তিম হয়ে গেলেন। দুনিয়ায় আসলেন, রসুলুল্লাহ দুনিয়া আগমন করলেন। আমার বন্ধুগণ,
বিশ্ব নবী দুনিয়ায় আগমন করলেন, রাসূলুল্লাহর চেহারা এত সুন্দর ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে চাঁদের চাইতেও সুন্দর করে তৈরি করেছে। চাঁদের দিকে তাকালে, পূর্ণিমার চাঁদের দিকে যদি তাকান, ভালো লাগে না খারাপ লাগে? আমার বন্ধুগণ, আমার রসুলের চেহারা মুবারকের ভিতরে আল্লাহ পাক এত নূর দিয়েছেন, এত আলো দিয়েছেন, রসুলুল্লাহর চেহারা মুবারক চাঁদের চাইতেও সুন্দর ছিল। মাইশা বলছেন, আমরা রাত্রিবেলায় যখন কাজ করতাম, কাঁথা সেলাই করতাম রাত্রিবেলায়, রসুল যখন ঘরে থাকতো তখন আমাদের সিরাক বাতির প্রয়োজন পড়তো না, রসুলুল্লাহ থাকলে আমরা কাঁথা সেলাই করতে পারতাম। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ পাক তার রসুলকে প্রেরণ করলেন, দুনিয়া আসলেন কিন্তু বাবা নাই। আমার বন্ধুগণ, রসুলুল্লাহ দুনিয়া আসলেন, দাদা আব্দুল মুত্তালিব খবর পেল তার একটা নাতি হয়েছে খুবই সুন্দর। আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আব্দুল মুত্তালিব দারুণ খুশি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব দৌড়াতে লাগলেন, দৌড়াতে দৌড়াতে বাইতুল্লাহ গিয়া চতুর্দিকে তাওয়াফ করে ফেললেন, সাথে সাথে বললেন, আমি আমার এই নাতির নাম পছন্দ করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি নাম পছন্দ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হযরত আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ নাম পছন্দ করলেন, নবীজিকে নিয়ে আসলেন। আমার বন্ধুগণ, তখন রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হন নাই, মাত্র শিশু মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শুধু তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করিনি, বরং গোটা পৃথিবীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রহমত স্বরূপ অবতীর্ণ করেছি। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, এই গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ কি? গোটা পৃথিবীর লালন কর্তা, পালন কর্তা। আর এই গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে বানালাম রহমাতুল্লিল আলামিন, আপনি গোটা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ, বলবেন না? রাসূলুল্লাহ যে গোটা পৃথিবীর জন্য রহমত, তা দুনিয়া আগমন করার পরেই তা লোকেরা লক্ষ্য করেছেন। তখন সাত গোত্রে চলছে দারুণ দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে লোকেরা ধুকে ধুকে মরছে, তাদের সবজি ফসল আসে না, শস্য ফসল আসে না, খাদ্যের ব্যবস্থা হয় না, বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো একেবারে মৃত হয়ে গেছে, জমিনে ফসল আসে না। তারা দারুণ চিন্তায় পড়ে গেল। তৎকালীন সময় গ্রাম্য লোকেরা, গ্রাম্য মহিলারা যারা সন্তান প্রসব করত, তারা একটা সময় শহরে আসতো, শহরে এসে শহরের ওই নবজাতক সন্তানগুলোকে তারা তাদের সঙ্গে বাড়ি নিয়ে যেত, লালন পালন করত, তাদেরকে দুধ পান করাতো, বিনিময়ে তারা কিছু অর্থ পেত। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি লালন পালন করলেন, দুধ পান করালেন, তিনি ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, বলেন আমার বন্ধুগণ, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের সাত গোত্রে তখন দারুণ দুর্ভিক্ষ চলছে, খাবারের অভাব, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। সাত গোত্রের মহিলারা তারা শহরের দিকে রওনা হলো, মক্কার দিকে রওনা হলো, যারা সন্তান প্রসব করেছে, কিছু সন্তান যদি পায় ওদেরকে লালন পালন করবে, আর বিনিময়ে কিছু অর্থকড়ি পাবে, তাহলে মোটামুটি তাদের পেট চলবে। তাই তারা সবাই মক্কার দিকে রওনা হলো। হযরতে হালিমা বলছেন, আমি এবং আমার স্বামী, আমার এত নবজাতক শিশু ছিল, আমার দুধ সন্তান নিয়ে আমরাও রওনা হয়েছি। আমার ভাইয়েরা, হযরতে হালিমা বলছেন, আমরা যখন মক্কার দিকে কাফেলাতে রওনা হলাম, বাহন হিসেবে আমাদের ছিল একটা মাদি গাদা আর একটা উটনি ছিল আমাদের কাছে। আমি গাদার পিঠে উঠে বসলাম,
গাধাটা অত দুর্বল ছিল, হাঁটতে পারে না, চলতে পারে না, রাস্তা অতিক্রম করতে পারে না, খুবই দুর্বল। কাফেলার অন্যরা খুবই বিরক্ত হয়ে গেল, হালিমারে আমরা কি তোমার জন্য অপেক্ষা করব নাকি, আমরা আর পারি না, তুমি আসো। এই বলে তারা রওনা হয়ে গেল, আর আমরা সবার পেছনে পড়ে গেলাম। আমার বন্ধুগণ, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মক্কায় যখন পৌঁছালাম সমস্ত ঘরের দরজায় দরজায় গিয়ে দেখলাম সব শিশুগুলো চলে গেছে, কারণ আমরা তো সবার পেছনে পড়ে গেছি, আমাদের ভাগ্যে আর কেউই থাকলো না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো, সন্ধ্যা হয়ে গেল, চিন্তা করলাম যাবো কই, কোনো সন্তান তো খুঁজে পেলাম না। হযরত হালিমা বলছেন, এমন সময় একটা আওয়াজ শুনতে পেলাম, একজন বৃদ্ধ মানুষ তিনি আওয়াজ করে করে বলছে, কে গো তোমরা কোথা থেকে এসেছ, আমার একটা নাতি আছে, যদি পছন্দ হয় সাথে নিয়ে যেতে পারো, তেমন অর্থ করে দেওয়া যাবে না, ইয়াতিম নাতি, যদি মনে চায় সাথে করে নিয়ে যেতে পারো। হযরত হালিমা বললেন, স্বামীকে ডেকে বললেন, স্বামী আমার, আমরা তো এসেছি খালি হাতে, যাবো কেন, চলো একটু দেখি, বাচ্চাটারে যদি পছন্দ হয় সঙ্গে করে নিয়ে যাব। স্বামী বললেন, দেখো হয়তো এটাই আমাদের জন্য বরকত হতে পারে। হযরতে হালিমা বলছেন, আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, শিশুটারে দেখবো বলে দরজার দিকে লক্ষ্য করে দেখতে পেলাম, ভেতরে জিনিস যেই শিশুটা শুয়ে আছে এটা সাধারণ কোনো শিশু নয়, আমার মনে হলো যেন 14 তারিখের পূর্ণিমার চাঁদ শুয়ে আছে। হযরত হালিমা বলছেন, দেখতে অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। স্বামীরে বললাম, স্বামী আমার, চলো সন্তানটারে নিয়ে নেই। হযরত হালিমা বলছেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিছানা থেকে আমার বুকের ভেতরে নিলাম, মনে হলো যেন 14 তারিখের পূর্ণিমার চাঁদটারে আমি আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরেছি। হযরত হালিমা বলছেন, আমি দারুণ একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করেছি, সারাদিন কাফেলাতে ছিলাম, খাবার ছিল না, ক্ষুধার্ত ছিলাম, শরীরটা মারাত্মক দুর্বল ছিল, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরেছি, সারাদিনের খিদা তৃষ্ণা দুর্বলতা যা আছে সব মিটে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি আমার কোলে তুলে নিলাম, আমি লক্ষ্য করেছি আমার শরীরের সব দুর্বলতা ক্রমান্বয়ে কমতে লাগলো, শরীরটা সতেজ হতে শুরু করেছে, আমার স্তন শুকিয়ে গিয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে তুলে নিলাম, আকস্মিক আমার স্তনে দুধ এসে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত হালিমা বলছেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেখান থেকে দুধ পান করালাম, আমার স্তন পান করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে নবজাতক শিশু ছিল, আমার সন্তান দুধ পান করল। হযরতে হালিমা বলছেন, রাত্রিবেলা হয়ে গেল, রাত হয়ে গেল, ওই শিশু মুহাম্মদ আর আমার সন্তানটা কাফেলাতে রাতে আরামের ঘুম ঘুমালো। হযরতে হালিমা বলছেন, ইতিপূর্বে আমার এই সন্তান কোনোদিন অত আরামের ঘুম ঘুমায় নাই, সারা রাত জ্বালিয়েছে, সারা রাত কেঁদেছে, কারণ সে তো খাবার পায় নাই। ক্ষুধার্ত শিশুরা যদি খাবার যদি না পায়, তারা কি কান্নাকাটি করে না? হযরতে হালিমা বলছেন, আমার শিশুটা ইতিপূর্বে কোনো রাত আরামের ঘুম ঘুমায় নাই, সারা রাত কেঁদেছে, আজকে বরকতপূর্ণ রহমতপূর্ণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে এসেছে, আর আমার সন্তানটাও তৃপ্তি সহকারে দুধ পান করলো আর সারা রাত ঘুমালো, একটিবার সজাগ হয়নি। হযরত হালিমা বলছেন, শুধু তাই নয়, এই বরকত এখানে শেষ হয়ে যায়নি, রহমত এখানে শেষ হয়ে যায়নি, আমাদের সঙ্গে যে উটনিটা ছিল খুবই দুর্বল ছিল, আমি আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী আমার, সারাদিন তো আমরা কিছুই খেলাম না, উটনির কাছে গিয়ে দেখেন তার কাছ থেকে কোনো দুধ টুধ পাওয়া যায় নাকি। হযরতে হালিমা বলছেন, আমার স্বামী চলে গেলেন, আমার স্বামী গিয়া লক্ষ্য করে দেখল আমাদের সেই দুর্বল উটনির স্তনের ভিতরে দুধ এসে পরিপূর্ণ হয়ে গেছে।
তিনি সেখান থেকে অনেকগুলো দুধ দহন করলেন। আজকের রাতে আমি এবং আমার আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করেছে, সুবহানাল্লাহ। বরকত কি এখানে শেষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীবাসীর জন্য রহমত বরকত স্বরূপ প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। রসুল যেখানে গিয়েছেন, যে জায়গায় রসুলুল্লাহ হাত রেখেছেন, ওটা স্বর্ণেতে রূপান্তরিত হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রসুলুল্লাহ এমন বরকত তারা লক্ষ্য করেছেন। হযরতে হালিমা বলল, সকালবেলা আমাদের কাফেলা রওনা হয়ে যাবে, সেই দুর্বল আমার সেই মাদি গাদার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি আমার বুকে নিয়ে সেই গাদার পিঠে উঠে বসলাম, সওয়ার হলাম। হযরতে হালিমা বলছেন, আমার দুর্বল গাদাটি সাথে সাথে সবলে রূপান্তরিত হয়ে গেল। যেই গাদাটা আসার সময় হাঁটতেই পারে না, এখন সেই গাদাটা দ্রুত গতিতে দৌড়ায়, সুবহানাল্লাহ। কাফেলার অন্য নারীরা ডেকে বলে, ও জুবাইরের কন্যা, বুঝলাম না কি আশ্চর্য ব্যাপার, এটা কি তোমার সেই গাদা নাকি? আসার সময় যেটার পিঠে তুমি সার হয়ে এসেছিলে, এটা কি সেটা নাকি? হযরতে হালিমা বললেন, হ্যাঁ। তারা সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলো, বলতে লাগলো, কিরে হালিমা, বুঝলাম না কি হয়েছে, মক্কায় এসেছ, আমাদের সবার পেছনে পড়ে গিয়েছ, তোমার গাদা দৌড়াতে পারে না, এখন দেখি আমাদের সবার পেছনে ফেলে আগে চলে যায়, কারণ কি? আমার বন্ধুগণ, হযরতে হালিমা বলছেন, কাফেলার সব মানুষগুলো পেছনে পড়ে গেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কোলে নিয়া এসেছিলাম সবার পরে, আর বাড়ি পৌঁছায় গেলাম সবার আগে। এই হচ্ছে রহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। দুনিয়া আসার পরেই আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রহমতে দরিয়া খুলে দিয়েছেন। রাস্তাতে আর মক্কা থেকে রহমত রেখে আসছে, বাড়িতে নিয়ে আসছে। হযরত আলিমা বলছেন, বাড়িতে নিয়ে আসলাম মুহাম্মদ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাড়িতে আসার পরে দেখতে পেলাম বাড়ির সব কিছু পরিবর্তন হতে শুরু করেছে, মিচ গাছগুলো সজীব হতে শুরু করেছে, গাছের ভিতরে ফল আসতে শুরু করে দিয়েছে, জমিনে ফসল বাড়তে লাগলো, শস্য আসতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন, যখন আমার সেই একেবারে যায় যায় অবস্থা বকরিগুলো সারাদিন চারণ ভূমিতে চড়ানো হতো, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসতো, এক ফোঁটা দুধও পাওয়া যেত না, পেটও তাদের ভরত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে আসার পরে লক্ষ্য করলাম, আমার সেই দুর্বল সব বকরিগুলো ছাগলগুলো সকালবেলা মাঠে চলে যায়, সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে, খালি পেটে আর আসে না, পেট ভর্তি করে নিয়ে আসে, আর আসার সময় তাদের স্তনের ভিতরে দুধেও পরিপূর্ণ থাকে, সুবহানাল্লাহ। হযরত হালিমা বলছেন, এই বিষয়টা আমাদের সাত গোত্রের লোকেরা লক্ষ্য করল, তাদের যাদের ছাগল ছিল বকরি ছিল যাদের, তারাও তো অভাবে আছে, কারণ দুর্ভিক্ষের কারণে তেমন ঘাস গাছালি কিছুই হয় না, ঘাস খাওয়াতে পারে না, ছাগলগুলো না খেয়ে একরকম জীবন যাপন করছে। এখন হালিমার ছাগলগুলো কোথায় সরানো হয়? এগুলো এত দুধ দেয় কোত্থেকে? ওরা দেখি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে পেট ভর্তি খাবার নিয়ে, কারণ কি? বাকি লোকেরা বলতে লাগলো, তাদের রাখালদেরকে ডেকে ডেকে বলেছে, কিরে বেটারা ব্যাকের, তোদের কি নজরে পড়ে না, ওই যে জুবাইরের কন্যার ছাগলগুলো যেই মাঠে সরাতে নিয়ে যায়, তোরাও তোদের ছাগলগুলো সেই মাঠে সরাতে নিয়ে যাবি। সবাই নিয়ে গেল সেই মাঠে। হযরত আলিমা বলছেন, কি আশ্চর্য ব্যাপার, সবাই নিয়ে গেল, কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গেল না, তাদের গুলো আগের মতোই বাড়িতে না খেয়ে ফেরত আসে, আর আমার গুলো পেট ভর্তি হয়ে বাড়িতে আসে। এইভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমান্বয়ে বড় হতে লাগলেন। রসূলুল্লাহ যখন বড় হতে লাগলো, চরিত্র কি নষ্ট হয়ে গেছে নাকি? আমার বন্ধুগণ, বিশ্বনবী ক্রমান্বয়ে বড় হতে লাগলেন। আমাদের শিশুরা বাড়িতে পুষ্করিণীতে যখন গোসল করতে যায়, ওদের কাপড় চোপড় সব এক জায়গায় থাকে, গরমের দিনে সব খুলে উলঙ্গ হয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, আছে কি নাই?
আমার বন্ধুগণ বিশ্ব নবী জীবনে কখনো স্বইচ্ছায় কোনোদিন উলঙ্গ হন নাই, রাসূলুল্লাহ জীবনে কখনো উলঙ্গ হন নাই। একবার কাবা ঘরের কাজ করতে গিয়া রাসূলুল্লাহ পাথর বহন করছেন কাবার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ লুঙ্গিটা খুলে মাথার উপরে নিয়ে নাও, কাঁধের উপরে নাও, তাহলে পাথর বহন করতে তোমার সহজ হবে, বলে গায়ের ভিতরে ময়লাও পড়বে না, তোমার কষ্টও হবে না। রাসূলুল্লাহ লুঙ্গিটা খোলার সাথে সাথে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, কারণ ইনি তো নবী, ইনার চরিত্র হবে সবার চাইতে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলে আমার বন্ধুগণ, এইভাবে করে বিশ্বনবী মহান চরিত্র নিয়ে বড় হতে লাগলেন। রাসূল যৌবনে পদার্পণ করলেন, যৌবনকালে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিশ্বাস করেছে, রাসূলুল্লাহর চরিত্র দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছে, কারণ বিশ্বনবী কখনো কারোর উপরে জুলুম করেন নাই, জানাবে বিচার করেন নাই, অত্যাচার করেন নাই, নির্যাতন করেন নাই, পরের হক অন্যায় ভাবে বক্ষণ করেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। তাই বলে মক্কার সমস্ত লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিশ্বাস করেছে, সারা দিন কর্ম করে যা উপার্জন করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাংক মনে করে তা জমা রেখে দিত, সারা দিন কষ্ট করে যা উপার্জন করেছে সন্ধ্যাবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রসুলের কাছে এগুলো জমা রাখত, রসুল হচ্ছেন ব্যাংক। আমার বন্ধুগণ, যেই যেইভাবে রেখেছে রাসূলুল্লাহ ঠিক সেইভাবে রেখেছেন, কখনো কারো পোলটাটা খুলে দেখেন নাই, আবার যখন ফেরত চেয়েছে যেইভাবে দিয়েছে রাসূলুল্লাহ আবার ঠিক সেইভাবেই তাদেরকে ফেরত দিয়েছিলেন। তাই বলে মক্কার সমস্ত লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না, যার অর্থ হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বাসী, তারা রাসূলকে এত বিশ্বাস করত। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে তারা এত বিশ্বাস করেছে, এত ভালোবেসেছে, রাসূলুল্লাহর চরিত্র দেখে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল। কোরআনুল কারীমে রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই আপনি হচ্ছেন এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, রাসূলুল্লাহর চরিত্রের সাথে কারো চরিত্র কখনো মিলে না। আমার দেশে যখন নির্বাচন আসে তখন নেতার নামে যখন পাবলিসিটি করা হয়, মাইকিং করা হয়, তখন বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খুঁজে দেখলে ছাগলের ঘুয়ের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? দুর্নীতিতে সে চ্যাম্পিয়ন, গাঁজাখুরিতে চ্যাম্পিয়ন, মদজুয়াতে চ্যাম্পিয়ন, আর মাইকে ঘোষণা দেয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার বন্ধুগণ, চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যার চরিত্রের ভেতরে কোনো কলঙ্ক ছিল না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর চরিত্র নিয়া, রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়া এই গোটা পৃথিবীতে একটা দুইটা বই রচিত হয় নাই, প্রায় 6 লক্ষ কিতাব রাসূলুল্লাহর সিরাতের উপরে লেখা হয়েছে। সুবহানাল্লাহ, বিভিন্ন ভাষায় 6 লক্ষ কিতাব লেখা হয়েছে। আমেরিকার এক খ্রিস্টান সেই 100 জন মনীষীর জীবনী লিখেছিলেন, বইটার নাম দেওয়া হয়েছিল দ্য হান্ড্রেডস। ওই বইয়ের ভেতরে 100 জন মনীষীর জীবন তিনি নিয়ে এসেছিলেন। ওই 100 জনের ভেতরে সর্বপ্রথম নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাস যার নাম এসেছে তিনি আর কেউ নন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করা হলো, তুমি খ্রিস্টান মানুষ, তুমি সবার আগে মুহাম্মদের নাম আনলা, ও তো খ্রিস্টান না, ও তো মুসলমান, তার নাম নিয়ে আসলে কেন? ওই খ্রিস্টান পাদ্রি বলছে, খ্রিস্টান কবি বলছে, দেখো আমি যা আমার 100 জন মনীষীর ভেতরে সবার জীবনী তালাশ করে দেখেছি, মুহাম্মদের মতো এমন চরিত্রবান আর একজনও আমি খুঁজে পাই নাই।
আমার বন্ধুগণ, এই রসুলকে যদি কেউ যদি গালি দেয়, এই রসুলকে যদি কেউ যদি বাজে কথা বলে, তার কি আর ইমান থাকে? না। জোরে কান থাকে? না। আমাকে কিংবা আপনাকে কেউ যদি গালি দেয়, আমরা তাকে বেয়াদব বলি, অতটুকুন পর্যন্ত তাকে বলতে পারি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি গালি দেবে, সেই শুধু বেয়াদব নয়, রসুলকে যিনি গালি দেবেন উনি আর মুসলমান বলে তার নাম সাব্যস্ত হতে পারে না, ঠিক কিনা? সাথে সাথে কাফের। আর যে ব্যক্তি রসুলকে গালি দেয়, এমন চরিত্রবান ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি কালেমা লেপন করে, যে রসুলকে বাজে কথা বলে, মন্দ কথা বলে, আল্লাহ তার ব্যাপারে ডাইরেক্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি কোন মানুষ নয়, ওই ব্যক্তি পিতৃ পরিচয়হীন জারজ অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, যে ব্যক্তি আমার রসুলকে গালি দেয়, আমার রসুলের ব্যাপারে বাজে কথা বলে, আমার রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করে, ওই ব্যক্তি মানুষ হতে পারে না, ওই ব্যক্তি অবৈধ সন্তান, ছাড়া কেউ আমার রসুলকে গালি দিতে পারে না, ঠিক কিনা? আজকে যারা রসুলুল্লাহকে গালি দিচ্ছে, আপনি দেখবেন বাংলাদেশে যারা রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোনো কাফের রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলে না, বলে না, কোনো হিন্দু কথা বলে না, সাহস করে না তারা, কোনো বৌদ্ধ রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস করে না, কোন খ্রিস্টান সাহস করে না, মুসলমান নামদারি কিছু নাস্তিক মুর্তাদ তৈরি হয়েছে, নামে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে কথা বলে, ঠিক না? তুমি নামে মুসলমান, তোমার জীবন আদর্শ সব হচ্ছে শয়তান। যে ব্যক্তি রসুলুল্লাহর বিরুদ্ধে বাজে কথা বলবে, আমরা তাকে চিহ্নিত করব, এই ব্যক্তি হচ্ছে জারজ অবৈধ সন্তান। যে ব্যক্তি রসুলুল্লাহর বিরুদ্ধে বাজে কথা বলবে, চরিত্রবান ব্যক্তিকে অচরিত্রবান বানাতে চায়, আমরা তাকে বলতে চাই 90% মুসলমানের দেশে তোমার জায়গা নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বড় কষ্ট লাগে যখন কোনো মুসলমান রসুলের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে। এমন চরিত্র আল্লাহ তার রসুলকে দিয়েছেন। মক্কার কাফেরেরা রসুলুল্লাহর নাম দিল আলামিন। নবীজির বয়স হয়ে গেল 40 বছর, রসুলুল্লাহর কাছে ওহি এসেছে, নবুয়ত প্রাপ্ত হলেন বিশ্বনবী। চিন্তা করলেন নবুয়তের গুরু দায়িত্ব এসে গেল আমার কাছে, এই পথার মানুষগুলোরে কিভাবে সঠিক পথে নিয়ে আসব, অবস্থাটা সহজ না কঠিন? একজন মানুষও আল্লাহরে বিশ্বাস করে, এই মানুষগুলোর কাছে কিভাবে আমি এই কোরআনের দাওয়াত দেব, রসুল চিন্তায় বললেন। তাই রসুল্লাহ একটা পরামর্শ বৈঠক ডাকলেন, কিভাবে? রসুল্লাহ পাহাড়ে উঠে দাঁড়ালেন, ডাক দিলেন, ইয়া কোরাইশ, তাক, হে কোরাইশের লোকেরা এদিকে আসো। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে সবাই জামায়াত হয়ে গেল, দাঁড়িয়ে গেল। নবীজি তাদের ভাবমূর্তি আগে বোঝার চেষ্টা করলেন যে এই মুহূর্তে তাদের কাছে কালেমার দাওয়াত দেওয়া যাবে কিনা। রসুল্লাহ তাদেরকে লক্ষ্য করে বললেন, আচ্ছা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি একটু জানতে চাই। সবাই সদুত্তর দিল যাতে রসুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না? প্রবন্ধগণ, রসুল্লাহ জিজ্ঞাসা করলেন, আমাকে তোমাদের কেমন লাগে? সবাই এক বাক্যে বলল, মোহাম্মদ, আমরা তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, মোহাম্মদ, তোমাকে আমরা এত বিশ্বাস করি, তুমি যা বলো তাই আমরা বিশ্বাস করি, তাই আমরা মেনে নিই, কারণ তুমি জীবনে কখনো কাউকে কষ্ট দাও নাই, তুমি কখনো মানুষের উপরে জুলুম করো নাই, তুমি মানুষের বোঝাকে সব সময় হালকা করে দিয়েছিলে, তুমি আমানতের সংরক্ষক ছিলে, সুতরাং আমরা তাই বলেই তো তোমারে আলামিন বলে স্বীকৃতি দিয়েছি। নবীজি বললেন, তোমরা আমার এত ভালোবাসো, বিশ্বাস করো, কুরাইশের লোকেরা, আমিও তোমাদেরকে কম ভালোবাসি না, তোমরা যেমন আমারে ভালোবাসো আমিও ঠিক তেমনই তোমাদেরকে ভালোবাসি, কিন্তু হে কুরাইশের লোকেরা, আমি যদি বলি এই মুহূর্তে পাহাড়ের অপর প্রান্তে, পাহাড়ের পদদেশে শত্রুপক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে আছে তোমাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবে? কাফেররা বলল, মুহাম্মদ, তুমি যদি বলো এই মুহূর্তে আমরা তৈরি হচ্ছি তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য,
রাসূল বললেন অত তাড়াহুড়োর দরকার নাই, আমি তোমাদেরকে জিজ্ঞেস করে দেখলাম আমার ব্যাপারে তোমাদের ধারণা কি। আল্লাহর নবী বললেন, কাফেরেরা ও আমার কওমের লোকেরা, আমি যদি বলি আগামী দিন সূর্যটি পূর্ব দিগন্ত উদিত না হয়ে পশ্চিম দিগন্ত উদিত হবে, বিশ্বাস করবে নাকি? কাফেররা বলছে, মুহাম্মদ, সূর্য যদি আগামী দিন যদি পশ্চিম দিগন্ত উদিত নাও হয়, তুমি যদি এই মুহূর্তে বলো আমরা অন্ধের মতো বিশ্বাস করব, কোনো সন্দেহ নাই। নবী চিন্তা করলেন, এই তো সুযোগ, হ্যাঁ বুঝা যাচ্ছে তারা আমার পক্ষের লোক, ওদের কাছে কথা বললে মনে হয় তারা গ্রহণ করবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী তাদেরকে দেখে বলছেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তোমাদের গোটা পৃথিবীবাসীর জন্য নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন। কথাটা বলার পরে অবস্থা পরিস্থিতি কি স্বাভাবিক আছে? উত্তপ্ত হয়ে গেছে, সবাই চিন্তা পড়ে গেছে, মোহাম্মদ বলে কি যে ও নাকি আবার আমাদের রসুল, ও তো আমাদের থেকে স্বীকৃতি নিয়ে আমাদের থেকে একটা সুযোগ নিয়ে নিল, এখন সে নিজের নবী বলে দাবি করা শুরু করছে। একটু পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন এটা আরো মারাত্মক। এবার রাসূলুল্লাহ বলছেন, দেখো তোমরা লাত মানাত উজ্জার যে উপাসনা করো, তোমরা যে প্রতিমার উপাসনা করো, মূর্তির উপাসনা করো, দেখো ওই মূর্তি তো কিছুই না, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওরা চিন্তা করে, মুহাম্মদ কয় কি আকাশ আর জমিনের মালিক নাকি একজন আবার আছে? ওরা চিন্তা করতেছে, আচ্ছা দেখি তারপরে কি বলে। রাসূল এবার বললেন, লা ইলাহা ইল্লাহু ইয়ুহয়ি ওয়া ইউমিত, তিনি হচ্ছেন আমাদের ইলাহ, লা ইলাহা ইল্লাহু। তোমরা যে মূর্তির উপাসনা করো এগুলো সব ছেড়ে দাও, এগুলো ছেড়ে দিয়ে ওই এক আল্লাহর গোলামি করো, মেজাজ তো আরো খারাপ। আবার বলতেছে, ইয়ুহয়ি ওয়া ইউমিত, তিনি তোমাদেরকে মৃত্যু দেন আবার তিনি তোমাদেরকে জীবিত করেন। ওরা চিন্তা করছে, আচ্ছা দেখি আর কি বুঝতে চায় মুহাম্মদ। এবার রাসূলুল্লাহ বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিল্লাযী ইউমিনু বিল্লাহ, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, তোমরা ওই এক আল্লাহর প্রতি ঈমান আনো, ওই আল্লাহকে বিশ্বাস করো, আর আমি উম্মি নবী, তোমাদের ভেতর থেকে আল্লাহ আমার নবী হিসেবে প্রেরণ করেছেন, আমারে তোমরা রসুল হিসাবে মেনে নাও। আমার বন্ধুগণ, এবার রাসূলুল্লাহ বলছেন, ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি, কারণ আমি আমার সেই আল্লাহর প্রতি বিশ্বাস করি, তিনি আমার প্রতি যে ওহী অবতীর্ণ করেন তার উপরে আমি বিশ্বাস করি। এবার তোমরা যদি সফল কাম হতে চাও, তোমরা যদি হেদায়েত পেতে চাও, তোমরা যদি সঠিক পথে চলতে চাও, তাহলে তোমাদের কাছে আমার দাওয়াত হলো, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা সেই আল্লাহকে রব হিসেবে মেনে নাও, মূর্তির উপাসনা ছেড়ে দাও, তাহলেই তোমরা সঠিক পথ, হেদায়েতের পথ তোমরা পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, ফায়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحون فيا أيها الناس هي مانوب شمبرداي قولوا لا إله إلا الله تمرا بولو الله سرار كون إله ناي كون معبود ناي كون رزق داتا ناي حيات داتا ناي ميتو داتا ناي عين داتا ناي بيدان داتا ناي شكل كسر اكو چطو مالك زيني تيني كي نبزي بولچن تمرا اي كثا بولو তাহলে আমি রাসূল তোমাদেরকে এক সংবাদ দিচ্ছি, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। বাধা মনে হয় আসে নাই, পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, কঠিন পরিস্থিতি হয়ে গেছে, কেউ কথা বলে না, চুপ করে আসে, নিজের আপন পরিবার থেকে প্রথম বাধা আসছে, আপন পরিবার থেকে বাধা আসলো। আবুল আহাব রাসূলুল্লাহর দিকে আঙ্গুল উঁচু করে কয়, মুহাম্মদ তুই কি পাগল হয়েছিস? নাউজুবিল্লাহ, কম
আবুল আহাব বলছে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ বলে ওরা আমাদেরকে সাম্যের কথা বলে। রাসূলুল্লাহ চাইতে সাম্যবাদী আর কেউ কি ছিল? রাসূল চুপ করে আছেন, কোনো প্রতিবাদ নেই। আচ্ছা রাসূল যদিও চুপ করে আছে, আপনার বন্ধুকে কেউ যদি গালি দেয়, কেউ যদি আঘাত করে, আপনি পাশে থাকলে প্রতিবাদ করবেন না? এখন রাসূলের বন্ধুকে সরকমকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালেন। কি প্রতিবাদ? ওই যে আবুল আহাব রাসূলুল্লাহরে গালি দেয়, রাসূলুল্লাহরে ধ্বংস করতে বলে, আল্লাহ পাক বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব তুই আমার নবীকে গালি দিস, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি তোকে এই স্বীকৃতি দিয়ে দিলাম, এই এই পয়গাম তোর কাছে পৌঁছায় দিলাম, তুই আবুল আহাব ধ্বংস হয়ে গিয়েছিস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সম্পদ ধ্বংস, তোর সন্তান ধ্বংস, তোর হাত ধ্বংস, তুই আমার রাসূলের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করেছিস। আমার বন্ধুগণ, আজকে গোটা পৃথিবী জুড়ে যেখানে হকের কথা বলা হয়, বাধা কিন্তু নিজের ঘরের লোকেরাই দেয়। বাধা কোথা থেকে আসে? নিজের ঘর থেকে আসে। আচ্ছা আমরা যদি কোরআনের কথা বলি, এ কোরআনের কথা শুনলে কষ্ট পাবে কারা? যারা কোরআন মানে না তারা, ঠিক কিনা? কোরআন মানে না কারা? যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, অর্থাৎ এক কথায় অমুসলিমরা কষ্ট পাওয়ার কথা। কিন্তু আপনি দেখবেন যখন আমরা কোরআনের কথা বলি, মসজিদের ভিতরে নামাজ পড়তে আসছে, সেও কোরআনের কথা শুনতেছে, কিন্তু তার গায়ের ভিতরে জ্বালা পোড়া হচ্ছে। ভুল বললাম? তাহলে বোঝা যায় যার ভিতরে জ্বালা পোড়া হয় এটা হচ্ছে আবুল আহাবের উত্তরসূরি, ঠিক কিনা? তোর এত জ্বলে কেন? আমার বন্ধুগণ, এ কোরআনের কথা বললে কোনো হিন্দু সেখানে প্রতিবাদ করে না, কোনো খ্রিস্টান প্রতিবাদ করে না, কোনো অমুসলিম প্রতিবাদ করে না। আপনি দেখবেন কোরআনের মাহফিলগুলোতে যখন আলেমরা কথা বলে, মসজিদের মিম্বারে বসে যখন আলেমরা কথা বলে, বাধা দেওয়ার জন্য বাইরে থেকে কোনো অমুসলিম আসে না। মসজিদের ভেতরে থাকা, মাহফিলের ফেন্ডেলে থাকা মুসলমান নামদের কিছু নাস্তিক মুর্তাদেরা আলেমদের কণ্ঠকে চেপে ধরতে চায়, ঠিক না? আমরা বলতে চাই তুমি সে আবুল আহাবের উত্তরসূরি, তুমি আলেমদের বিরুদ্ধে যদি আঙ্গুল উঁচু করো, তুমি যদি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করো, তুমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তাদের পরিণতি যেমন হয়েছে তোমারও পরিণতি ঠিক তেমনই হবে, ঠিক না? সুতরাং কোরআনের কথা বললে মুসলমানের কাছে ভালো লাগার কথা খারাপ লাগে কেন? ইসলামের কথা শুনলে আপনার ভালো লাগার কথা আপনার খারাপ লাগে কেন? বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই, আপনার ভেতরে এখনো কিছু নাস্তিক্যবাদী, কিছু ইহুদি নাসারাদের কিছু গন্ধ পাওয়া যায়। সুতরাং নিজের শরীর থেকে সমস্ত ময়লাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে মসজিদে আইসা আল্লাহর কুদরতি কদমের উপরে সেজদা অবনত হন, জীবন সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবেন, কখনো আপনি বিফল হবেন না, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, ঠিক কিনা? সুতরাং আসো এই বিশ্ব নবীর এই দাওয়াতি মিশন, রসুল চলে গিয়েছেন আমাদের জন্য, রেখে গিয়েছেন কোরআন। রসুল বলছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জীবনের শেষ ভাষণ, বিদায় হজের ভাষণে রসুল বলছেন আমি চলে যাব, কিন্তু আমার যাওয়ার পরে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, ওই দুইটা জিনিসের যদি অনুসরণ আর অনুকরণ করতে পারো, জীবনে কখনো বিফল হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, সোজা সুধি আল্লাহর জান্নাত ছাড়া দ্বিতীয় কোনো পথ তোমার জন্য থাকবে না। সে দুটো জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক হচ্ছে আল্লাহর কিতাব কালামুল্লাহ, কোরআনুল করিম, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। এই দুইটাকে যদি জীবনের ভেতরে ধারণ করা যায়, জীবন হবে সফল, জীবন হবে সার্থক, কখনো আপনি বিফল হবেন না। আসল ওটা জীবন বর, জীবন দিয়ে ভালোবাসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর রাসূলুল্লাহর আদর্শ মেনে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করব, পারবো না? সরকান পারবো না? সকল মতবাদ পেছনে ফেলে দেন। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন যদি ঈমান আনতে চাও,
সফল কাম হতে চাও মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে আসছে তা মানো, রাসূল যেটা করতে নিষেধ করেছে সেটা বর্জন করো, যদি তা করতে পারো সোজা তুমি জান্নাতে চলে যাবে, এটাই ইমানদারের পরিচয়। সুবহানাল্লাহ। সুতরাং রবিউল আউয়াল আসলে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করবেন, জিলাপি খাইবেন, আর রাস্তায় গিয়া জশ্নে জুলুস করবেন, নামাজেরও খবর নাই। আছেন এরকম? সারা বছরে একদিনই কি রসুলের প্রতি প্রেম, কি আসে মহাব্বত, নামাজেরই খবর নাই। এগুলো ছাড়েন, এগুলো ছাড়েন, রসুল্লাহর ভালোবাসার পরিচয় দিতে হবে রসুলের আদর্শ মেনে, ঠিক না? যদি তা করতে পারেন জীবন হবে সফল। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, কি ভালোবাসে, অথচ রসুল্লাহর জন্য জীবনের চোখে এক ফোঁটা পানিও পড়ে নাই, আর রসুল্লাহ সারা জীবন কেঁদেছেন আমাদের, সেজদায় পড়ে কেঁদেছেন, কিয়ামতের দিন আবার তিনি মাকামে মাহমুদে আবার সেজদায় পড়ে কাঁদবেন। আপনি রসুলের আদর্শেই মানেন না, আপনি রসুলের ভালোবাসেন বলে? আমার বন্ধুগণ আসুন রসুলুল্লাহর আদর্শ মেনে বাকি জীবন আমল করার জন্য চেষ্টা করি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।